বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো, দেখেন এই পৃথিবীতে চলতে গিয়ে দেখা যায় অনেক মানুষ অনেক পথে অনেক রাস্তায় আল্লাহকে ডাকে। কেউ তাবলিগের মধ্যে আল্লাহকে ডাকছে, কেউ তরিকার মধ্যে আল্লাহকে ডাকছে, কেউ সাধনার মাধ্যমে, কেউ জঙ্গলবাসী হয়ে, কে পাগল সাজিয়ে, যার যেরকম মনে জ্ঞানে ধরেছে সে তেরকমই আল্লাহর পথে ডাকছে। তাবলিকে গেলেও কিন্তু সে এখানে আল্লাহকেই ডাকে, তরিকতে মুর্শিদ দললে সেখানে আল্লাহকেই ডাকে, এবং পাগল ফকিরের দেশে যা জঙ্গলবাসী হয়ে গেছে, সমস্ত কিছু ত্যাগ করেছে, সেও কিন্তু সেই জঙ্গলে বসে সেই আল্লাহকেই ডাকে। তবে আল্লাহ কিন্তু এটা বাধা দেয়নি। আল্লাহ কিন্তু কোরআনে কিছু কিছু জায়গায় প্রমাণ করেছেন, বলেছেন যে দেখো তোমরা অবশ্যই আমাকে ডাকো যার যেরকম ভালো লাগে, কিন্তু মূলত তো আমাকেই ডাকছো। কেউ নামাজের মাধ্যমে, কেউ জিকিরের মাধ্যমে, কেউ তরিকার মাধ্যমে, কেউ তাবলিকির মাধ্যমে, মানে এক একজন এক একটা পথে আমাকে ডাকছে মানুষ। এতে আমাকেই ডাকছো, যে যে রাস্তা ধরেই ডাকছো আমাকেই ডাকছো। তবে দেখা যায় একটা জিনিস, যে বাচ্চারা যখন পড়ালেখা করে সরসরায় রশ্মি দীর্ঘি দিয়ে শুরু করে, ঠিক এরকম একটা গ্রুপ যেমন ফাইভ পর্যন্ত পড়তে গিয়ে একটা স্তর, তেমনি করে যে মেট্রিক পর্যন্ত একটা স্তর, এবং দেখা যায় যে বিএ পর্যন্ত একটা স্তর, ইউনিভার্সিটি পর্যন্ত একটা স্তর, একেবারে নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত কিন্তু এখানে জ্ঞানের স্তর রয়েছে। তাহলে দেখা যায় যে কেউ কাউকে ছোট মনে দেখা যাবে না। আমি যদি সরসরায় না পড়তাম তাহলে কিন্তু এমএ ডিগ্রি আমি পড়তে পারতাম না, কারণ যে এত বড় স্তরেই যাই আমার সরসরায় প্রয়োজন আছে। তার মানে যত বড় মারেফত আলা হই আমরা, আমাদের কিন্তু শরীয়তের দরকার আছে। শরীয়ত শৃঙ্খলে রাখে মানুষকে, আর অশৃঙ্খল হয়ে যায় মানুষ যখন শরীয়ত বাদ দিয়ে দেয়। তাই বলবো কি, যে আমি নিয়ত করেছিলাম যে আমি একটা দরবার করব, এবং সেই দরবারে কি হবে, এতিম অসহায়দের জন্য শিক্ষা ব্যবস্থা, মোট কথা একটা এতিমখানাই বললে চলে। বা এখানে শুধু এতিমখানাই নয়, যে অসহায় মানুষ যেমন ছেলে মেয়েরা বের করে দিয়েছে এবং সংসারে তাদের কোনো জায়গা নেই, তাদের বয়স হয়েছে, তাদের দেখার কেউ নেই, তো এমন একটা বিষয় আমি চিন্তা ভাবনা করেছি যদি আল্লাহ আমাকে তৌফিক দিত। তাই আমি একটি জায়গার মধ্যে আমি অবস্থান করার জন্য আমি একটা জায়গা রেখেছি। তো সেখানে যখন আমি অ্যাটেন্ড করি, যাওয়া আসা করি, লোকজন আসে, কথাবার্তা বলে, তখন শরীয়তের কিছু লোক দেখা যায়, মোল্লা মুন্সি বা মাদ্রাসার ছাত্র বা ইমাম সাহেব, তাদের ভিতরে একটা প্যাচ লাগলো যে সে ব্যক্তিটা মাস দুই মাস তিন মাস পরে একবার আসে, কত মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসে। তাহলে আমরা মসজিদে ইমামতি করি, নামাজ পড়ি, আমাদের কাছে তো এত মানুষ আসে না। তো এরকম কথা বললে তখন দেখা যায় তারা একটা দল সৃষ্টি করল। যখন আমি গিয়েছি তখন দুই চারজন পাঁচজন মানুষ মাত্র কথাবার্তা বলতেছি, এর মধ্যে মাদ্রাসার ছাত্র, ইমাম সাহেব এবং মাদ্রাসার শিক্ষক, এরা কমপক্ষে বিশ ত্রিশ জন এসে আমাকে সেই দরবারে তারা মনে হলো গিরে ধরল। তখন আমি সেখানে প্রবেশ করার পরে তখন আমি তাদেরকে বললাম, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? যখন আমি সালাম দিলাম তখন সালামের একটা বিষয় হলো যে শত্রুকেও যদি সালাম দেওয়া হয় শত্রু কিন্তু থেমে যায়, এবং ওয়ালাইকুম সালাম যখন বলে তখন এখানে শান্তির লেনাদেনা হয়ে যায়, যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তিনিও বলছে আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তো এখানে শান্তি বর্ষিত জায়গায় কিন্তু অশান্তি কিছু করা যায় না। তখন একটা মানুষ শত্রুকে সালাম দিলেও সে থেমে যায়, এবং দেখা যায় সে তখন যে রাগান্বিত বা তার প্রতি যেই একটা আক্ষেপ ছিল সেটা কমে যায়, তখন কি হয়, তখন এটা সমঝোতার মধ্যে আসে। তখন তাদেরকে আমি বললাম যে আপনারা আসছেন, আপনারা মেহমান, আপনারা বসেন, আপনারা চা বিস্কুট খান, আমরা চা বিস্কুট খেতে খেতে আলোচনা করব যে আপনারা কেন আসছেন। আজকে যে আলোচনাটি করছি আপনাদের সামনে, এই আলোচনাটি কমসে কম বর্ষর দেড় আগে,
আমি যখন আমার সেখানে অ্যাটেন্ড করেছিলাম বছর দেড়েক আগের কথা, তো এখন তারা যখন বসছে তাদেরকে যখন চা বিস্কুট দিল, এখন তাদের মন মানসিকতা যেটা নিয়ে এসেছিল সেটা তাদের মধ্যে কাজ করছে না। এখন বলতেছে যে দেখেন আমরা মসজিদে মাদ্রাসায় শিক্ষকতা করি, কেউ মসজিদ ইমামতি করি, ছাত্ররা আছে, এরা আমরা এসেছি যে আপনার এখানে কুফুরি চলে। তখন আমি বললাম যে কুফুরি কি বলে বাবা, কুফুরি জিনিসটা কি? যে কুফুরি জিনিসটা হলো আল্লাহর পথ থেকে উল্টা চলা। তখন আমি বললাম যে আমার এখানে আল্লাহর পথ থেকে উল্টা চলা নয়, বরঞ্চ আল্লাহর পথেই চলা। তাহলে উল্টা চলা এটা আপনারা কিভাবে বুঝলেন? তখন তিনি বলতেছে দেখেন আপনার এখানে যদি কুফুরি না করেন তাহলে মসজিদে আমাদের এখানে তো লোক যাচ্ছে না, মাদ্রাসায় তো লোক যাচ্ছে না, আমাদের মাহফিলে তো লোক যাচ্ছে না। আপনি দুই মাস আড়াই মাস পরে যখন এখানে আসেন তখন দেখা যায় অনেক মানুষ আছে, কিন্তু আমাদের কাছে তো এই লোকগুলা যায় না। তখন আমি বললাম যে দেখেন এখানে লোকগুলা আসার অনেকগুলো কারণ আছে। কারণ হলো যেমন একজন ব্যক্তিকে জিনে ধরেছে, ঘরের মধ্যে এটা ভাঙ্গে সেটা ভাঙ্গে, সবার অশান্তি। তখন যখন ইমাম সাহেবের কাছে নিয়ে গেল তখন ইমাম সাহেবকে সেই জিনে বলতেছে যে গালাগালি করতেছে জিনে উল্টা তাকে, এবং জিনে তাকে উপরে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। তখন ইমাম সাহেব বলে বাবা এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন তারা আরও কয়েকজনের কাছে যাওয়ার পর যখন হয় না, তখন একজন দরবারের পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবের কাছে যাওয়ার পরে পীর সাহেব যা কিছু জানতো তাই দিয়ে কিছু একটা করলো, তখন জিন তাকে সালাম দিয়ে চলে গেল যে আমি আর আসবো না। তাহলে পীর সাহেবকে সালাম দিয়ে চলে গেল আর সেই ইমাম সাহেবকে মারতে যাচ্ছে সেই জিন, তাহলে এটা কি বোঝায়? তখন মানুষ যখন এখানে এটা সুযোগ সুবিধা পায় তখন মানুষ এখানে ভিড় জমায়, মানুষ বাহ্যিকভাবে উপকার পায় এবং আখেরাতে উপকার পায়, এখানে গভীর শিক্ষা পায়। আচ্ছা, তারপরে আরও এক গ্রুপ আসলো যে বলতেছে যে কে জানে আমার এই নাতিকে, আমার এই নাতিন এই তার 16-17 বছর বয়স, একে কে জানে জাদুটোনা করেছে, আবল তাবল বলে, নাক মুখ দিয়ে সেবড়ি ছাড়ে। আমরা যখন সেই মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে গিয়েছিলাম তারা বললে বাবা এগুলো কবিরাজ দেখান, এগুলো আমরা জানি না, আমরা পারি না। তখন তারা যখন পারে না তখন কিন্তু তারা কোনো পীরের বা কোনো কবিরাজের স্বর্ণাপন্ন হয়। তখন এখানে এসে এসে মানুষ যখন উপকার পায় তখন কিন্তু মানুষ এখানে আসে আর সেখান থেকে ফিরে আসে। তাহলে আপনারাই বলুন যেখানে উপকার পাবে মানুষ ভালো থাকবে সেখানে তো আসবেই, এ হলো এক বিষয়। তখন বলতেছে ঠিক আছে এটা বাদ দিলাম, সেখানে কয়েকজন ইমামও আছে সে বলতেছে যে সেটা বাদ দিলাম, যে সে বলতেছে যে আপনারা যে পথে আছেন এই পথের কথা কোরআনে কোথায় আছে, আপনারা যে পথ দিয়ে আপনারা তরিকত করতেছেন এটা কোরআনে কোথায় আছে। তখন কোরআনে আমি প্রমাণ দিয়ে দিলাম, সুরা ফাতা, সুরা ইনসিরা বা অন্য অন্য সুরা আছে, এদেরকে যখন প্রমাণ দেওয়া হলো তখন বলল যে দেখেন আপনার তরিকতের নাম কি? তরিকতের নাম আমরা মূলত বড় পীরের তরিকা, আমরা চিস্তিয়া তরিকাকে সাথে রেখেছি, যেমন আল হাসানি আল হোসাইনি। যেমন আল হাসানি বলতে যে হাসান যিনি নবীর নাতি সে কিন্তু পৃথিবীতে হেদায়াতের ডাক দিতে পারেনি, তাদের অল্প বয়সে চলে যেতে হয়েছে, তাদের গুণ ক্ষমতা নিয়ে এর মধ্যে এসেছে বড় পীর, এবং হোসাইনের গুণ নিয়ে এসেছে কে, খাজা মইনুদ্দিন চিস্তি। তাহলে তিনি বলতেছে যে আপনি যে খাজা মইনুদ্দিন চিস্তির এটা করতেছেন তাহলে আপনি কি পাইলেন, কি বুঝলেন, কি বুঝে আপনারা এই তরিকত করতেছেন? তখন আমি বললাম যে দেখেন আপনারা খাজা মইনুদ্দিন চিস্তির বিষয়ে কেন আপনারা বিরোধ করছেন, তিনি তো একজন আউলিয়া ছিলেন। তখন এদেরকে আমি এটাও বললাম যে আপনারা কি তাবলিগ করেন, তাবলিগ করতে পছন্দ করেন? তিনি বললেন যে হ্যাঁ আমরা তাবলিগ করি, তাবলিগ করতে আমরা পছন্দ করি। ঠিক আছে, তাবলিগ করতে পছন্দ করেন, এই তাবলিগটা কে রেখে গেছে, তার নাম কি? তার নাম হলো যে ইলিয়াস রহমতুল্লাহ নামে একজন ব্যক্তি এই তাবলিগে প্রচলন করে গেছেন। তাহলে তিনি এই তাবলিগের একটা রাস্তা বের করে দিয়ে গেছে, এই রাস্তায় দাঁড়িয়ে বা এই রাস্তায় চলে আপনারা আল্লাহকে ডাকেন।
আচ্ছা, আমরা যারা তরিকত করি আমরা কি কখনো বলেছি যে আপনারা এই পথে আছেন কেন, এই পথ ভালো না, এখানে কুফরি? আমরা কি আপনাদেরকে কখনো বলেছি? না, বলেননি। তাহলে আপনারা কেন বলেন যে তরিকার জগৎ ভণ্ড, তরিকার জগৎ এটা সেটা কেন বলেন? যে খাজা মনুদ্দিন চিস্তি ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে, তার কাছে মানুষ এসে উপকৃত হয়েছে, জাদুকররা তার কাছ তার উপরে জাদু নিক্ষেপ করেছিল, সেই সাপ বানিয়ে পাঠিয়েছিল আকাশ দিয়ে, সেই সাপ তার গলায় মালা হয়ে গেছে এবং তিনি তুরাত নদীর পানি সে একটা ঘটির মধ্যে ভরে ফেলেছিল। সেই ঘটির মধ্যে যখন সমস্ত সাগরের পানি নিয়ে নিয়েছিল, তখন কুমির লাফাচ্ছে, মাছ লাফাচ্ছে, তাদের কষ্ট হচ্ছে। তখন আবার যখন এই ঘটির পানি ছেড়ে দিলেন, তখন আবার সেই সাগর পরিপূর্ণ হয়ে গেল। তো এখন আমার বিষয় হলো কি, এখন বিষয় হলো তিনি এই খেলাগুলো দেখিয়েছে, সেও কিন্তু আল্লাহর বন্ধু। তাহলে ইলিয়াস রহমতুল্লাহ এমন কোনো খেলা দেখিয়েছে? দুই একটা খেলা দেখাতে পারবেন, শোনাতে পারবেন, তাহলে খুশি হব। তিনি খুঁজে পালেন না যে তিনি এমন কিছু কারামত, এমন কিছু দেখিয়ে গেছে, এমন কিছু পাইলেন না। তাহলে যিনি লক্ষ লক্ষ মানুষকে তরিকতের পথে এনেছে, মুসলমান বানিয়েছে, তাহলে সেই ব্যক্তির লাইনে আমরা আছি, আমরা ইবাদত করতেছি। তাহলে আপনি যেমন ইলিয়াস রহমতুল্লাহ আলাইর রাস্তা বানিয়ে রেখে গেছে, সেই রাস্তার মধ্যে থেকে আপনারা আল্লাহর ইবাদত করতেছেন, এটা আমরা কখনো বাধা দেই না। তাহলে খাজা মনুদ্দিন চিস্তি একটা চিস্তিয়া তরিকার রাস্তা রেখে গেছে, এই রাস্তার মধ্যে থেকে আমরা আল্লাহকে ডাকি, আপনারা কেন আমাদেরকে বাধা দেবেন? তখন এই কথা বলার পরে তিনি একটু থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন, তাহলে খাজা মনুদ্দিন চিস্তি তো গান করতো, আপনাদেরকেও তো দেখি আপনারা গান বাজনা করেন, তাহলে গান বাজনা তো এটা তো ঠিক নয়। তখন আমি বললাম যে দেখেন, খাজা মনুদ্দিন চিস্তি গান করতো, তার তরিকতে গানের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহকে ডাকতো, সেটা আমরাও করি। যে ইলিয়াস রহমতুল্লাহ যে নিয়ম কানুন করতেন সেটি কিন্তু আপনারা ধরে রেখেছেন, আমরাও খাজা মনুদ্দিন চিস্তির পথটাকে আমরা ধরে রেখেছি। তাহলে আপনাদেরকে বাধা দেয় না তো আমাদেরকে কেন বাধা দেবেন? তখন ইমাম সাহেব একটি কথা বললেন যে দেখেন, যে খাজা মনুদ্দিন চিস্তির কথা শুনেছি, তিনি যখন বাজনা বাজাইতেন এবং জিকির করতেন, তখন কিন্তু তার বাজনা আপনি আপনি বাজত। এখন আপনারা যে বাজনা বাজান, এটা কি আপনি আপনি বাজে? তখন আমি বললাম যে শোনেন, যে মেরাজের তত্ত্বের মধ্যে দেখেছি যে আল্লাহর সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়েছে। তখন মেরাজ করে যখন 27 বৎসর রুহানিভাবে সে চলে আসবে, তখন নবীজির চোখে পানি দেখা যায়, তখন আল্লাহ বলতেছে, দোস্ত আপনি কাঁদেন কেন? তখন নবীজি বলতেছে যে হে আল্লাহ, আমি আপনাকে দেখেছি, মোলাকাত করেছি, আমার উম্মত তো আপনাকে দেখবে না, কথা বলতে পারবে না, এই দুঃখে আমি কান্দি। তখন আল্লাহ কি বললেন, দোস্ত আপনি আমাকে কয়বার দেখেছেন? একবার। আপনার উম্মতে আমাকে দেখবে প্রতিদিন 5 বার। কিভাবে? নামাজের মাধ্যমে আমার সাথে মেরাজ হবে, দেখা হবে। তখন আমি সেই ইমাম সাহেবকে বললাম যে দেখেন, যে প্রতিদিন 5 বার আল্লাহর সাথে দেখা হওয়ার কথা, আপনি যে আজকে 20 বৎসর 30 বৎসর ধরে আপনি নামাজ পড়ছেন, আপনি সত্য বলবেন আপনি কি আল্লাহর সাক্ষাৎ পেয়েছেন? আপনি কি এই নামাজের মাধ্যমে আল্লাহর দেখা হয়েছে, মেরাজ হয়েছে? তখন সেই ইমাম সাহেব জবাব দিলেন যে দেখেন, অবশ্যই হবে, আমরা চেষ্টায় আছি, করতে করতে একদিন মেরাজ হবে। তখন আমি বললাম যে আপনি যে বলেছেন খাজা মনুদ্দিন চিস্তি যে বাজনা বাজাইতো, সেটা তো আপনি আপনি বাজত, তাহলে আমার বাজনা বাজতে বাজতে একদিন আপনি আপনিই বাজবে। সুবহানাল্লাহ। তাহলে তারা যখন এই কথায় তাদের সাথে টকিং হলো, তখন তারা বলতেছে ঠিক আছে, আপনার সাথে আবার অন্য সময় কথা হবে, নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইমের কথা বলে তারা গেল চলে, আর তো ফিরে নাহি এলে, যদি আসতো তাহলে আমি আরো কিছু দলিল পত্রা নিয়ে বাও ছিলাম। তখন দেখা যায় সে যে দলিলগুলো আমি রেখেছি, যে কোরআন থেকে এবং বিভিন্ন তিরমিজি, বিভিন্ন বুখারি থেকে আমি যে দলিলগুলো রেখেছি, যে এবং মুসলিম শরীফের কথাও বলা হয়েছে যে মা আন্না পীর মা আন্না কাসা শয়তান, জগতে যার পীর নাই তার পীর হলো শয়তান। তাহলে যদি এই হয়, তাহলে যার পীর নাই তার পীর শয়তান, এটা মুসলিম শরীফে বলেছে, এবং যিনি বলেছে তিনি মাওলানা কুলের শিরোমণি।
তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি আপনাদেরকে যে বুঝাইলাম, কি বুঝাইলাম, কি বুঝলেন তাও জানাবেন, এবং এটিও জানাবেন যে সামনে কি ধরনের আলোচনা চাইছেন এবং আমি তাদেরকে কেমন জবাব দিতে পারলাম তাও জানাবেন। তো সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।